জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে দিল্লিতে তার কেন্দ্র নেতৃত্বের রাজ্য বিজেপির সভাপতি বিরোধী দলনেতা এবং সাধারণ সম্পাদক সংগঠনকে দিল্লিতে তলব করা হলো। সোমবার সকালে দিল্লিতে বঙ্গ বিজেপির মেগা বৈঠক রয়েছে। পঞ্চায়েত ভোটের ফলের ভিত্তিতে নেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনই খবর বিজেপি সূত্রে। কাল রাতেই দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী। জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হলো বঙ্গ বিজেপির নেতৃত্বকে, দিল্লিতে তলব করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। রাজ্য বিজেপির সভাপতি বিরোধী দলনেতা এবং সাধারণ সম্পাদক সংগঠনকে দিল্লিতে তলব করা হলো। শিবাশিষ মৌলিক কথা বলতে বলতে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শিবাশিষ, জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে দিল্লিতে তলব করা হচ্ছে, কি কারণে এই তলব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত শিবাশিষ? অমৃতা, আজকে একটি বৈঠক ছিল বঙ্গ বিজেপির নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে, সে বৈঠক হয় এবং সেই বৈঠকের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন সোমবার সকালে তাদের দিল্লিতে একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা তলব করেছেন এবং সেই কারণেই আগামীকাল দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা এবং পরশুদিন অর্থাৎ সোমবার সকালে দিল্লিতে এই বৈঠক রয়েছে। সেই বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে অমিত শাহ, জেপি নাড্ডা, সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা, তার উপস্থিতিতে বঙ্গ বিজেপির যে নেতৃত্ব কোর টিম, সেই কোর টিমের একটি বৈঠক হতে পারে। বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা, থাকার সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের, কারণ কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কিন্তু সাংসদ হিসেবে দিল্লিতেই রয়েছেন এবং পরশুদিনের এই বৈঠকে তারও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। সম্ভাবনা এক, সাংগঠনিক কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বঙ্গ বিজেপির জন্য পঞ্চায়েত ভোটের ফল বিশ্লেষণ করে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের থেকে তাদের পরামর্শ নিতে পারে এবং সেজন্য বঙ্গ বিজেপিকে কিন্তু তলব করে বঙ্গ বিজেপির কি মত তা কিন্তু জানতে চাওয়া হতে পারে কেন্দ্রীয় বিজেপির তরফে। অমৃতা, একেবারে সোমবার সকালে বৈঠক রয়েছে রাজ্য বিজেপির সভাপতি বিরোধী দলনেতা এবং সাধারণ সম্পাদক সংগঠন, তারা এই বৈঠকে থাকবেন। আগামীকাল রাতেই দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী। এছাড়াও সোমবার সকালের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন দিলীপ ঘোষ। পাঁচই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। প্ররোচনা দেওয়ার অভিযোগে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। সোমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল করবেন শুভেন্দু অধিকারী। ওরাই উস্কানি দিয়ে ভোটে গণ্ডগোল করেছে বিজেপিকে পাল্টা কটাক্ষ শশী পাঁজার। আগামী পাঁচই অগস্ট বিজেপির ছোট বড় মাঝারি সেজ মেজ বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন, শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। সকাল 10টা থেকে সন্ধে 6টা গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। 100 দিনে প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না মোদী সরকার। বারবার এই অভিযোগ তোলার পরে এবার এই প্রকল্পের টাকা আদায়ের লক্ষ্যে আগামী 5ই আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। শুক্রবার 21 জুলাই মঞ্চ থেকেই এই কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানালো বিজেপি। ইমেল মারফত পুলিশের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ার পিছনে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তিনি। একজন এমপির স্ট্যাচুয়ারের একজন মানুষ, তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার যে বক্তব্য রেখেছেন যে আমরা বাড়ির থেকে বেরোতে পারবো না, বাড়িতে ঢুকতে পারবো না, এটা কনস্টিটিউশনকে ব্রিচ করা হচ্ছে। মৌলিক অধিকার মানুষের যেটা আছে সেটাই ব্রিচ করা হচ্ছে এবং এটা ইনস্টিগেটিং স্পিচ। জো ডর গয়ে সমঝো মর গয়ে। দিদি বলে দিয়েছে একদম 100 মিটার দূরে দাঁড়িয়ে যেমন পোলিং বুথ হয় সেই 100 মিটার ডিস্টেন্স রেখে প্রতিবাদ। আরে বুঝতে পারলেন না, গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রতিবাদ করছি। এরাই কিন্তু কেন্দ্র সরকারকে বলেছিল যে বাংলাকে যেন 100 দিনের টাকা না দেয়া হয়, বাংলা তার হকের কথা জিজ্ঞেস করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বললেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করার পর তাতে কিছুটা বদল আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে, কিন্তু আমি বলবো
এটা ব্লক ওয়াইজে করতে, বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে, 100 মিটার 100 কিলোমিটার দূরে করবে, যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয়, এবং ব্লকে ব্লকে করবে। হিয়ার স্ট্রিট থানায় আজকেই একটা এফআইআর করব মেলে, যিনি বলেছেন পশ্চিমবাংলার একজন সাংসদ তার বিরুদ্ধে। অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা বিজেপির সম্পদ এবং তাদের বাড়ি আনসেফ, সেক্ষেত্রে তাদের রক্ষা করার জন্য আমার প্রাথমিকভাবে যে কাজ সে কাজ আমি করব। বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে তৃণমূল বিজেপির সংঘাতের আবহে অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলায় রাজনৈতিক নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাওয়ের সূচনা করেছিল কারা, আর তা নিয়েই তৃণমূলের সঙ্গে তর্জা জড়িয়ে পড়েছে সিপিএম। রাজনৈতিক মতবিরোধ থাকলেও বিরোধী দলের লোকের বাড়িতে গিয়ে বিড়ম্বনা তৈরি করা এবং ঘেরাও করা, এটা রাজনীতির সংস্কৃতি নয়। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মাঝরাতে তার বাড়িতে বাহিনী নিয়ে গিয়ে অবস্থান করে ঘেরাও করে বসেছিলেন, যিনি তার নাম মমতা ব্যানার্জি। ফলে পিসির পদাঙ্ক অনুসরণ করেই হয়তো ভাইপো চলেছে। দিলীপবাবু বলেছিলেন যে 6 ফুট গর্ত করে পুঁতে দেব, চামড়া তুলে নেব, সব কথা অনেকবার বলেছেন। ঠিকই আছে, এর আগেও আমরা বুদ্ধদেব বাবুর বাড়ির থেকে 100 মিটারের বেশি মোড়ে দাঁড়িয়ে আমরাও বিক্ষোভ করেছিলাম, যখন পুলিশ আমাদের এই মানে নির্মমভাবে আমার পার্টি অফিসে ঢুকে আমাকে তৃণমূলের ডাকে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। তাই আগামী 5ই অগস্ট কি হয় এখন সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, সঞ্চয় মিত্র ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। লজ্জায় বান বাংলায় মালদায় দুই মহিলাকে বিভৎস করে জুতো পেটা, মালদায় হাতের মধ্যে চোর অপবাদে দুই মহিলাকে বিভৎস করে মারধর, এবং ঘটনার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশ মঞ্চ এবং পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে সরব বিজেপি সাংসদ খগেন মুর্মু। করুণাময় সিংহ সরাসরি কথা বলবো আমাদের লোকপ্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, দীর্ঘক্ষণ ধরে চলছে এসপি অফিস ঘেরাও, এখনো বিক্ষোভের ছবিটা কি জানতে চাইবো, ঠিক কি দাবি জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা? দেখো, তোমাকে বলে রাখি যে মালদার যে ঘটনা, নারী নির্যাতনের ঘটনা, দুজন মহিলা দায়কে বিভস্ত করে মারধর করা হলো, সেই দুই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করলো, এমনকি বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ওই দুই নির্যাতিতা মহিলার বিরুদ্ধে। তোমাকে বলে রাখি এই যে নির্যাতন এবং তারপর যে মামলা করা হয়েছে দুই নির্যাতিতা মহিলার বিরুদ্ধে, তারই প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক নেতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে বসে রয়েছেন পুলিশ সুপারের অফিসের সামনে। তোমাকে দেখাবো যে এই হচ্ছে জেলা পুলিশ সুপারের অফিস। দুপুর থেকে বিজেপি সাংসদ, মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু, তার নেতৃত্বে কিন্তু এখানে তোমার এই বিক্ষোভ চলছে। ভেতরে পুলিশ অফিসের ভেতরে যেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে, এবং ঠিক বাইরে তোমার হচ্ছে বিজেপির নেতা যারা রয়েছে তার বিক্ষোভ দেখাচ্ছে। তোমাকে বলে রাখি খগেন মুর্মু রয়েছেন, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন, উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি তিনি রয়েছেন, পাশাপাশি আরো অনেক বিজেপি সমর্থক তারা রয়েছেন। খগেন মুর্মু এই মুহূর্তে রয়েছেন এখানে, কথা বলবো খগেন মুর্মুর সাথে। খগেনদা, 8 ঘন্টা ধরে আমাদের এখানে, খগেনদা কতক্ষণ ধরে বসে রয়েছেন? আমরা 8 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি, এসপি এখনো পর্যন্ত এখানে তিনি আসেননি। আমরা 2 থেকে অবস্থান করছি, আমরা এসপির সঙ্গে দেখা করতে এসেছিলাম, এসপি দেখা না করে এখান থেকে পালিয়ে গেছেন। আজকে এখনো পর্যন্ত এই রাত্রি আজকে 9:30 বাজতে চললো, এখনো পর্যন্ত এসপি এখানে দেখা করেননি। যারা নির্যাতিত হলেন তাদের বিরুদ্ধে মামলা হলো আজকে, আমরা এটাই হচ্ছে আমাদের হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে দুজন মহিলা আমাদের মা, তাদেরকে ওখানে উলঙ্গ করে বিভস্ত করে পেটানো হলো পুলিশের মদতে, এবং পুলিশ ফাঁড়িতে তাদেরকে বিভস্ত করে বসিয়ে রাখলেন 2 ঘন্টা। আবার তাদের বিরুদ্ধে হচ্ছে মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হলো। তাহলে এখানে এসপি এবং বামনগোলার আইসি, আমরা চাই বামনগোলার আইসি কে অবিলম্বে গ্রেফতার করতে হবে, যিনি মিথ্যা মামলা রুজু করেছেন। এসপি কে অবিলম্বে এখানে আসতে হবে, জবাব দিতে হবে। যতক্ষণ আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত এসপি না আসবেন, আমরা এখানে প্রায় হচ্ছে 8 ঘন্টা হলো আমরা এখানে বসে আছি। আর যতক্ষণ পর্যন্ত পুলিশ সুপার আসবেন না, দেখা করবেন না বিজেপি প্রতিনিধি দলের সাথে, ততক্ষণ পর্যন্ত পুলিশ সুপারের অফিসের বাইরে এইভাবে বিক্ষোভ চলবে। অমৃতা।
কর্মসূচি পাঁচ লোক যে আছে ওর মধ্যে দুটা তিনটা মহিলা আছে দুটা পুরুষ একটা পুরুষ যে আছে ও ভিডিও করেছে ওখানে একটাকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আর দুজন মহিলা যে ওকে অ্যাসল্ট করা হচ্ছে ওখানে দুই মহিলাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি দুই ওর আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে ভিকটিম আছে ওরা সব এসসি কমিউনিটি আর যে অ্যাকিউজড আছে ওরা মেজরলি এসটি কমিউনিটি অ্যান্ড দুজন এসসি কমিউনিটি যে ভিকটিম আছে ওরাও সেম পার্টির লোক আর যে অ্যাকিউজড যে মতলব যে অ্যাসল্ট ইনভলভড আছে ওরাও সেম পার্টির লোক আমি আমরা যেতে পেরেছি বিজেপি পার্টির দুই সাইডই তো এর মধ্যে কোনো টিএমসি বিজেপি আর কোনো ইন্টার পার্টি কোনো সমস্যা ছিল না